بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত এবং মওতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা যতদিন ইচ্ছা হায়াত দান করে থাকেন, যাকে ইচ্ছা যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা তাকে মৃত্যু দান করে থাকেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছুর মালিক, যাকে ইচ্ছা সুস্থতা দান করেন, যাকে ইচ্ছা সচ্ছলতা দান করেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন অসচ্ছলতা অসুস্থতা দিয়ে পরীক্ষাও করে থাকেন। দরুদ সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যার জীবনে এইরকম বিভিন্ন উত্থান পতন, ওঠানামা এসেছে, তা হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে রজব মাসের 28 তারিখ, এরপরে শাবান, আর তারপরে রমজানুল মোবারক। খুব ঘনিয়ে এসেছে পবিত্র মাহে রমজান, যা হচ্ছে নেকির মাস, যা হচ্ছে বরকতের মাস, যা হচ্ছে কল্যাণের মাস মুমিনদের জন্য। এই রজব মাস এবং শাবান মাস সম্পর্কে কিছু বলার প্রয়োজন ছিল, কিন্তু রজব মাস প্রায় শেষ, বলার সময় সুযোগ হয়তো হয়নি। তাই এই রজব সম্পর্কেও কিছু কথা বলবো, আর শাবান সম্পর্কেও কিছু কথা বলবো। আর যেহেতু আরবি বা ইসলামিক মাসের শেষ সপ্তাহের মঙ্গলবার, সেজন্য প্রশ্নের উত্তরগুলিও ইনশাআল্লাহ তাআলা দেব। একটি হাদিসে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের
রজবে এবং শাবানে বরকত দান করো, বরকত ব্যাপক অর্থ বহন করে। এমন এক আরবি ভাষা এই বরকত যে বরকতের অন্য কোনো ভাষায় পুরোপুরি অর্থ একটি শব্দ দিয়ে বর্ণনা করা অসম্ভব। সার্বিক কল্যাণ হচ্ছে বরকত। বরকত দান করো, বরকত স্বাস্থ্য শরীরে, বরকত এই জীবনে এই হায়াতে, বরকত ধন সম্পদে, বরকত পরিবার পরিজনে সন্তান সন্ততিতে, বরকত বাড়িতে ঘরে, বরকত কাজে কর্মে, বরকত সময়ে, সব কিছুতে বরকতের প্রয়োজন রয়েছে। বরকত শব্দটি এত ভাবপূর্ণ শব্দ যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই উত্তম গুণটি বেছে নিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা। তার পবিত্র আল কোরআনুল করিম, এই কিতাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গুণটি বেছে নিয়েছেন। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মুবারক, আনজালনাহু মুবারক, কিতাবুন আনজালনাহু মুবারক, আমি বরকতময় কিতাব নাজিল করেছি। এই বরকতের দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস এবং শাবান মাস সম্পর্কে। এই বরকতের অন্তর্ভুক্ত হচ্ছে মানুষের সুস্থতা, সুস্থ থাকা, এই রজবে সুস্থ থেকে হায়াতে থাকা, বেঁচে থাকা, শাবানে বেঁচে থেকে, সুস্থ থেকে, সুন্দর থেকে রমজান পর্যন্ত সহি সালামত পৌঁছা, অবাল্লেগনা রমাদান এবং আমাদেরকে রমজানুল মোবারক পর্যন্ত পৌঁছিয়ে দাও। এই বরকত শব্দটি এত ব্যাপক যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা সম্পর্কে মুবারক শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস সম্পর্কে মুবারক বরকত শব্দ ব্যবহার করেছেন। তো রজব এবং শাবানে বরকতের দোয়া করেছেন। এর বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিছু বলেননি বা কিছু তিনি করেনও নি, কোনো কিছু করতেও বলেননি আর কোনো কিছু নিজেও করেননি। আর আমাদের জন্য আদর্শ মানুষ হচ্ছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথা তার কর্ম তার জীবন। তিনি যদি করে থাকেন, তিনি যদি বলে থাকেন, তাহলে সেগুলি করণীয়, অথবা তার সামনে করা হয়েছে, কোনো সাহাবি করেছেন, তিনি অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দান করেছেন, কিছু বলেননি, নিষেধ করেননি, তাহলে সেটিও করণীয় বলা যেতে পারে। তাহলে তিন প্রকারের কাজ করণীয় যা নবী সাল্লাম করেছেন অথবা করতে বলেছেন, অথবা নবী সাল্লামের কোনো সাহাবি করেছেন, নবী সাল্লাম কোনো আপত্তি করেননি, নিষেধ করেননি, অনুমোদন। এই তিন প্রকারের কাজ ছাড়া চতুর্থ কোনো প্রকারের কাজ শরীয়ত নয়, ইসলাম নয়। খুব সোজা হয় বুঝে নেন, নবী সাল্লাম যা করেছেন করতে বলেছেন, কোরআনে করিমে যা কিছু আছে তাতেই সামিল। কিন্তু এমন কিছু কোরআনে নেই যা নবী করিম সাল্লাম করতে বলেননি অথবা করেননি। আছে কি যে কোরআনে এমন কিছু অতিরিক্ত আছে যা নবী করিম সাল্লাম করতে বলেননি অথবা করেননি? তাহলে আল কোরআনুল করিমও এই এর মধ্যেই সামিল। কারণ নবী করিম সাল্লাম সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান চরিত্র কেমন ছিল, তখন তিনি বলেছিলেন কি, কানা খুলুকুহু আল কোরআন, নবী সাল্লামের চরিত্র ছিল আল কোরআন। তাহলে মানুষের চরিত্র হচ্ছে মানুষ যেটা করে আর যেটি বলে সেটি হচ্ছে চরিত্র। আপনার চরিত্র ভালো মন্দ নির্ণয় করা হবে আপনার কথার মাধ্যমে আর আপনার কাজের মাধ্যমে। আপনি কেমন কাজ করেন, কেমন কথা বলেন, তার মাধ্যমে আপনার চরিত্র নির্ধারণ হবে যে আপনার চরিত্র হচ্ছে এগুলি। কানা খুলুকুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন। তাহলে বিষয়বস্তু খুব সহজে বোঝার জন্য মনে রাখতে হবে, বরং দিনকে বোঝার জন্য খুব সহজ ভাষায় মনে রাখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন অথবা করতে বলেছেন, হয়তো করেননি
কিন্তু করতে বলেছেন, হতে পারে, অথবা এর বিপরীত হতে পারে, হয়তো প্রমাণ তার কর্মে আছে উক্তিতে নেই, অথবা উক্তিতে আছে কর্মে নেই, তা হতে পারে, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, যদি এইরকম কিছু প্রমাণ থাকে তাহলে তা আমাদের জন্য করণীয়, আর যদি না থাকে তাহলে তা বর্জনীয়, অর্থাৎ ছেড়ে দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের আয়াত নম্বর 7 এ তা ইরশাদ করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দিয়েছেন তা তোমরা কি করো, খুযূহু, গ্রহণ করো, ফখুযূহু, ওমা নাহাকুম আনহু, আর যেসব কাজ থেকে যেসব কথা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা ফান্তাহু, বিরত থাকো। এই রজব এবং শাবান সম্পর্কে এই কয়েকটি কথা হচ্ছে মৌলিক কথা। তার সাথে সাথে মনে রাখবেন সূরা কাহাফের শেষ আয়াত, এই আয়াতটি সম্পর্কে তাফসির কানগণ বলেছেন যে এই আয়াতে যে কোনো আমল, অর্থাৎ দিনের কাজ, আমল মানে, আমল মানে এমনি কর্ম, কিন্তু যখন ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে আমল বলবো তখন দিনের কাজ, ইসলামের কাজ, নেকির কাজ, যে কোনো নেকির কাজ নেকির উদ্দেশ্য নিয়ে করতে হলে দুইটি শর্ত অবশ্যই পেতে হবে, তাতে তাহলে সেই কাজটি ভালো আমল বলে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে গ্রহণযোগ্য হবে। আমল মানে কর্ম, আর আমল সালেহ মানে ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমল সালেহ কবুল করেন, ভালো আমল কবুল করেন, সালেহ, সালেহ মানে নেক আমল, সালেহ মানে সৎ আমল, ভালো আমল, সালেহ মানে যোগ্য আমল, যার মধ্যে কবুল হওয়ার যোগ্যতা রয়েছে। এজন্য কোনো বস্তুর যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে আজ পর্যন্ত আরবি ভাষায় বলা হাজা সালেহ হাজা গায়ের সালেহ, এটি যোগ্য এটি অযোগ্য, এই লোকটি চাকরির যোগ্য এই লোকটি অযোগ্য। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো আমলের ক্ষেত্রে যে আমল মানুষকে মুক্তি দিতে পারবে, অর্থাৎ যে আমলের মাধ্যমে মানুষ দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যমে মুক্তি হাসিল করবে জাহান্নাম থেকে এবং জান্নাত হাসিল করবে, তা হচ্ছে আমল সালেহ। এই সৎ আমল সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুইটি শর্তের কথা বলেছেন, তাফসির কারগণ বলছেন এই আয়াতে দুইটি শর্তের দিকে ইঙ্গিত করা হয়েছে। ফামান কানা ইয়ারজু লিকা রব্বিহি, সুতরাং যারা তাদের রবের সাথে সাক্ষাৎ করতে চায়, অর্থাৎ সাক্ষাতে আগ্রহী, আল্লাহর কাছে পেতে চাই, তারা কারা, যে কোনো মানুষ না শুধু মুমিন, আল্লাহর কাছে সাক্ষাৎ তো করতে হবে সবাইকে, অর্থাৎ জবাবদেহির জন্য সাক্ষাৎ, কিন্তু আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার জন্য সাক্ষাৎ, আল্লাহর কাছে কিছু নেব পাব এ উদ্দেশ্যে সাক্ষাৎ, একমাত্র মুমিনের সাক্ষাৎ হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, ঠিক কিনা? বাকি হিসাবের জন্য জবাবদাহির জন্য সৎ অসৎ, কাফের মুসলিম, মুশরিক, তাওহিদবাদী সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হইতে হবে এবং জবাবদেহি করতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে দয়ার নজরে তাকাবেন একমাত্র মুমিনের দিকে। এজন্য যেখানে আল্লাহ দ্রোহী আল্লাহর শত্রুদের কথা এসছে, কাফেরদের কথা এসছে, পাপিষ্ঠদের কথা এসছে, অনেক পাপিষ্ট অনেক গুনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম, হাদিস রয়েছে ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, হাদিস রয়েছে তাদের দিকে আল্লাহ না রহমতের দৃষ্টিতে তাকাবেন, না আল্লাহ তাদের সাথে কথা বলবেন, আর না তাদেরকে পাক পবিত্র করবেন, বরং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রব্বিহি, যারা রবের সাথে সাক্ষাৎ করতে চায় ভালো আশা নিয়ে, আল্লাহর কাছে কিছু পাবো, জান্নাত পাবো, আল্লাহর দিদার পাবো, আল্লাহকে দেখতে পাবো, জাহান্নাম থেকে বাঁচব, এই আশা যাদের রয়েছে মনে, এই ঈমান রয়েছে যাদের অন্তরে, ফামান কানা ইয়ারজু লিকা রব্বিহি, এখানে ঈমানের কথা বলা হয়েছে, অর্থাৎ ঈমান রয়েছে, বিশ্বাস রয়েছে, এবং এই বিশ্বাসের ওপর ভিত্তি করে তাদের আশা রয়েছে যে আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করব, আল্লাহর দিদার হাসিল করব। তাদেরকে কি করতে হবে? আল্লাহ বলছেন ফালিয়া আমাল আমালান সালেহা, তারা যেন সালেহ আমল করে,
ভালো আমল করে, সৎ আমল করে, এমন আমল করে যে আমলে যোগ্যতা রয়েছে কিসের, হ্যাঁ, আল্লাহর দরবারে তা গ্রহণ হয়ে যাওয়ার, যে আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে বা মানুষকে মুক্তি দেওয়ার আমলের মাধ্যমে আল্লাহর রহমত হবে। আল্লাহর রহমত ছাড়া কেউ নাজাত পাবে না, মুক্তি পাবে না, তবে আমল ছাড়াও নাজাত পাবে না। যখনই আমল থাকবে সৎ আমল, তখন আল্লাহ রাব্বুল আলমিনের রহমত হবে। তো যাতে করে ভালো আমল করে, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা, আর তার রবের এবাদতে যাতে করে কাউকে শরিক না করে, অংশীদার না করে, শিরক না করে। একটি কথা শিরকের বলা হলো যে শিরক যাতে না করে, নেগেটিভ শিরক না, আর ইতিবাচক হচ্ছে, হ্যাঁবাচক হচ্ছে যে ভালো আমল যেন করে। তাফসিরকারগণ বলছেন এই দুইটি কথা, এই দুইটি শর্ত যে আমল কবুল হওয়ার রয়েছে এদিকে ইঙ্গিত করা হয়েছে। একটি শর্ত হচ্ছে ইখলাস, অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য কাজ করা, একমাত্র আল্লাহর জন্য আমল করা। আল্লাহ ছাড়া অন্যের জন্য যেমনই কোনো আমল হলো, কোনো কর্ম হইলো, তা শিরকে পরিণত হইল, সে ছোটই হোক অথবা বড় শিরক হোক, কিন্তু শিরকে পরিণত হলো। সেজদা একমাত্র আল্লাহর জন্য করতে হবে। উদাহরণস্বরূপ এই সেজদা যদি আল্লাহ ছাড়া অন্যকে, কবরকে করে, দেবী দেবতা পুতুল প্রতিমাকে করে, তাহলে কি তার নাম কি শিরক। অথচ এই সেজদা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করত, সে সেজদা তেলাওয়াতি হোক, আর সেজদায় শুকরি হোক, আর সেজদায় সহি হোক, আর নামাজের সেজদায় হোক, যে কোনো সেজদা হোক না কেন, যা শরীয়তে রয়েছে, আল্লাহর জন্য করলেই তার নাম হচ্ছে ইবাদত। পক্ষান্তরে আল্লাহ ছাড়া অন্যের জন্য করলে তা হচ্ছে কি শিরক। আল্লাহ ছাড়া অন্যের জন্য যখন করলো বড় শিরক, ছোট শিরকের একটি দিক দেখায়। নামাজ পড়লো আল্লাহর জন্য, কিন্তু তার সাথে সাথে অন্তরে, এটাও আসলে যে নামাজটা একটু সুন্দর করে বলি, সুন্দর করে পড়ি, আর দোয়াগুলি সুন্দর করে পড়ি, কেন যে কোনো বিশিষ্ট ব্যক্তি দেখছেন আমার নামাজ, যিনি আমার উপরে খুশি হলে আমার দুনিয়াতে লাভ হবে। এই নামাজ যদি ভালো নামাজ আমার দেখে, তাহলে আমার লাভ হবে, তার কাছে মান সম্মান বাড়বে, আদর যত্ন বাড়বে, অথবা আমার স্যালারি বাড়বে, ইত্যাদি ইত্যাদি। এইরকম কোনো দুনিয়াবি আশা নিয়ে যদি কেউ সেজদা করে, নামাজটা আল্লাহর জন্যই পড়ছে, কিন্তু মধ্যখানে শয়তান কিন্তু ঢুকে পড়ল, তাহলে এই সেজদা খাঁটি এখলাসের সাথে, নিষ্ঠার সাথে আল্লাহর জন্য থাকলো না, সেজদাতে আল্লাহ ছাড়া অন্য কেউ শরিক হয়ে গেল, ছোট শিরক। আর যদি একেবারে পুরোপুরি মানুষ দেখানো হয় আল্লাহর জন্য, মোটেই না, নামাজ মোটেই পড়তো না, কিন্তু যখন দেখলো যে হাইয়ার গাড়ি আসলো, সালা সালা করি আর ধরে গাড়িতে উঠানো শুরু করলো যাওয়া যাতের মতো, এরকম তো হইতে পারে। আর এরকম দৃশ্য অনেক জায়গায় দেখা গেছে, যদিও দাম্মামে বড় অফসোসের কথা যে তেমন দেখতে পাওয়া যায়নি, কিন্তু আল কাসিম আমি নজরে দেখেছি, যাওয়াজা যেমন গাড়িতে করে উঠায় পাইকারি হারে, একা মান নেই, ই আল্লাহ ইতলা, হ্যাঁ তাই না, ওঠো গাড়িতে ওঠো, ঠিক তেমনই নাজদ এলাকায়, রিয়াজ, কাসিম, এসব আল খারাজ, এসব এলাকায় দিনদারি খুব বেশি রয়েছে, যার ফলে সেখানে ওই জামাজাতের মতো বেনামাজিকে রাস্তা থেকে উঠানো হয়, রাস্তায় পেলে নামাজের একামত হয়ে গেছে, রাস্তায় ঘোরাঘুরি বা বসে আছে, কার সাহস বসে থাকে, সেই জন্য নামাজ পড়লো, অথচ নামাজ সে পড়তো না, কখনো পড়তো না। তাহলে এই নামাজ দৌড় দিয়ে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়া হচ্ছে বড় শিরক। তাহলে লোক দেখানো নামাজ সব সময় ছোট শিরক থাকে না, কখনো বড় শিরক হয়ে যায়, বোঝা গেল। তো ওলামারা বলেছেন যে প্রথম শর্ত আমল কবুল হওয়ার জন্য যে একবারে নিখুঁত নির্ভেজাল হতে হবে আমল আল্লাহর জন্য, একটি শর্ত। এখন যে কোনো আমল করবেন এ কথাই সবসময় খেয়াল রাখতে হবে যে আমার এই আমলটি, আমার নামাজটি, আমার রোজাটি, না ইফতার করা, যে ইফতার আজকে ইফতারের দাওয়াত আছে সেই জন্য রোজা রেখেছেন, কিসের জন্য, জাকাত দিলেন আল্লাহ সন্তুষ্টির জন্য, না লোক দেখানো যে লোকে যাতে করে সুনাম করে, সব খেয়াল রাখতে হবে। আল্লাহর জন্য একেবারে কাজ হইতে হবে, আমল হইতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের তরিকায় সেই কাজটি হইতে হবে, তরিকা অনুযায়ী হইতে হবে, তরিকার বাইরে হইলে হবে না। এমন কোনো কাজ যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, তিনি অনুমোদনও দেননি, নেই, না কোরআনে রয়েছে না হাদিসে রয়েছে। করলেন কি নিয়তে, ভালো নিয়তে, যে কাজটি তো ভালোই লাগে, আর বুজুর্গান দিনরা করেছেন বা পূর্বপুরুষরা করে চলে আসছে, সবাইকে দেখছি করতে, দেশের লোকেরাও করছে, তো আমিও করি না হয়, জি এভাবে না কিছু ভালো কাজ মনে করে করা হচ্ছে,
যেগুলি বিদাত, বিদাতগুলি তো খারাপ মনে করে করা হয় না, হয় কি? ওলামায়ে কেরামরা বলেছেন যে মানুষকে শয়তান গোমরাহ করে দুইটি অস্ত্র দিয়ে। এক অস্ত্র দিয়ে না পারলে আর এক অস্ত্র দিয়ে ঘায়েল করে। একটি অস্ত্র হচ্ছে প্রবৃত্তির অস্ত্র, যারাকে দেখে এইসব পাপী লোক, এদেরকে ফিল্ম দেখাতে পারবো, হ্যাঁ এদেরকে জেনা করাতে পারবো, এদেরকে মদ খাওয়িয়ে দিতে পারবো, এদেরকে তাস খেলাতে পারবো, এদেরকে জুয়া খেলাতে পারবো, ঠিক না? সবাইকে পারবে কি শয়তান? সবাইকে মদ খাওয়াইতে পারবে? সবাইকে সিগারেট খাওয়াইতে পারবে? অনেক মানুষ আছে, 1 লাখ টাকা দেবে একটা সিগারেট খেলে, 1 লাখ রিয়েল দেবো, একবারে চলে যান, ফাইনাল থাকার দরকার নেই, এত কষ্ট করার দরকার নেই, তারপরেও খাওয়াইতে পারবেন, পারবেন কি? হ্যাঁ, অনেক মুসলিম আছেন এরকম। তাহলে বহু মানুষ আছে যাদেরকে টাকা পয়সা দিয়েও এই ধরনের পাপাচারে লিপ্ত করা যাবে না, গুনাহ করানো যাবে না তার দ্বারা। আবার কতক মানুষ আছে, বেশি না, ধার করে ও সিগারেট খায়, নেই পকেটে পয়সা, নেই পকেটে সিগারেট, দেখছে একটা লোক সিগারেট খাচ্ছে, যে একটা সিগারেট দাও না ভাই, তো তোমাকে কালকে দিয়ে দেবো পয়সা হলে। তো যাদেরকে এইসব পাপ করাতে পারে, শাহওয়াতের পাপ, প্রবৃত্তির অনুসরণ করে যে পাপগুলি হয়, সে পাপগুলি যেসব মানুষকে করাতে পারে শয়তান, সেসব মানুষদেরকে গুমরাহ করার জন্য বেশি মেহনত করতে হয় না শয়তানকে, তখন তাদেরকে ওই সব পাপই করাতে থাকে। বেনামাজি নামাজ পড়ে না, খুব সহজ ব্যাপার, তাকে গুমরাহ করা খুব সহজ ব্যাপার, ইসলাম থেকে বের করে দেওয়া খুব সহজ ব্যাপার, শয়তান নামাজ পড়ে না, হয়ে গেল, একবার এক অক্ত নামাজ ছাড়লে হয়ে গেল, শয়তানের কাজ হয়ে গেল, জাহান্নামের দিকে নিয়ে চলেই গেল, বাস ইসলাম থেকে বের করেই দিল শয়তান। রোজা রাখবো না, এই গরমের দিন আর রোজা রাখা খুব কষ্ট কাজ, মেহনতের কাজ, রোজা রাখবো না, তো এইসব লোককে গুনহা করিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া শয়তানের খুব সহজ। আরেক শ্রেণীর মানুষ আছে মুসলিম সমাজে যাদেরকে এইসব গুনাহ মোটেই করাইতে পারবে না, নামাজ এক অক্ত ছাড়াতে পারবে না, রোজা একদিন ছাড়াতে পারবে না, তাকে কোনো হারাম কাজ করাতে পারবে না, ফিল্ম দেখাতে পারবে, কোনো কিছুই কোনো রকমের গুনাহ তাকে করাতে পারে না, মদ খাওয়াতে পারে না, সিগারেটও খাওয়াতে পারে না, পানও খাওয়াইতে পারে না পর্যন্ত, জর্দাও খায় না, কোনো কিছুই খায় না। তাহলে এই রকমের লোককে জাহান্নামে নিয়ে যাবে কেমন করে? শয়তান তখন অন্য আরেকটি অস্ত্র ব্যবহার করে, যা হচ্ছে শুভাতের সংশয়। কোরআনে নেই, হাদিসে নেই, কিন্তু কাজটি তো ভালো, বিদাতে হাসানা। এ আমাদের মুল্লা হুজুরদেরকে এক শ্রেণীর গোমরা করেছে বিদাতে হাসানার নামে শয়তান। শয়তান দেখলো যে এদেরকে দিয়ে জেনা করানো যাবে না, এদেরকে দিয়ে মদ খাওয়ানো যাবে না, এদেরকে কোনো পাপের জায়গায়, এইসব যে পাপ রয়েছে সমাজে, ফাসেক লোকদের পাপ, ওই সব পাপে নিয়ে যাওয়া যাবে না। তাহলে কোন পাপে নিয়ে যেতে হবে? বিদাতিদের পাপে নিয়ে যেতে হবে, বিদাতিদের পাপে নিয়ে যেতে হবে। সুতরাং ধর্মের নামে, বেধর্মিতার নামে তারা কোনো পাপ করবে না, ঠিক কিনা? বিধর্মিতার নামে পাপ করবে না, সুতরাং ধর্মের নামে তাদেরকে পাপ করাইতে হবে। সুতরাং তাদেরকে বললো, দেখো সবগুলি বিদাত বিদাত নয়, সবগুলি বিদাত বিদাত নয়। কে বললো? শয়তান। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বিদাতিন দলালা, কুল্লু মুহদাসাতিন বিদা, প্রত্যেক নতুন কাজই হচ্ছে বিদাত। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু, সমস্ত নতুন কাজ বিদাত, কুল্লু বিদাতিন দলাল, আর প্রত্যেক বিদাত হচ্ছে কি? দলালা, গুমরাহি, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর শয়তান কুপরামর্শ দিল বিদাতি জনসাধারণকে শুধু নয়, কারণ জনসাধারণকে তো গাইড করছে ওই বিদাতিরা, বিদাতি যাদের কাছে কিছু জ্ঞান রয়েছে, মাদ্রাসায় পড়া জ্ঞান রয়েছে, যাদের কাছে মাদ্রাসার কিছু ডিগ্রি রয়েছে, তাদেরকে প্রথম গুমরাহ করলো যে দেখো কুল্লু নয়, বরং বাদু, বাজ মানে বুঝেন কিছু। তাহলে কিছু বিদাত হচ্ছে দলালা, আর কিছু বিদাত হচ্ছে কি? হাসানা। সাইয়া মানে হচ্ছে দলালা, সাইয়া মানে খারাপ, আর দলালা মানে গুমরাহি। তাহলে যেটিকে তারা সাইয়া বলেছে সে দলাল, তারা বলছে ওইটা, ওই যেটা সাইয়া, যে বিদাতগুলি সাইয়া সেগুলি খারাপ, আর সেগুলি গুমরাহি, সেগুলি জাহান্নামে নিয়ে যাবে, আর যেগুলি সাইয়া নয় হাসানা সেগুলি জান্নাতে নিয়ে যাবে। যদিও কোরআনে নেই, যদিও হাদিসে নেই, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, তারা নবী গন্ত্র থেকে ভালোবাসে, কিন্তু নবীর রাস্তা এখানে ছেড়ে দিয়ে শয়তানের অনুসরণ করে নিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে ইরশাদ করেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো, তোমরা ফলো করো,
কি হ্যাঁ মা উনজিলা ইলাইকুম তোমাদের দিকে যা নাজিল করা হয়েছে তোমাদের কাছে কি নাজিল করা হয়েছে আল কোরআনুল কারীম এবং পাঠানো হয়েছে তোমাদের কাছে রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন করেছেন অনুমোদন দিয়েছেন তা হাদিস সুতরাং কোরআন এবং হাদিসের তোমরা কি করো অনুসরণ করো মা উনজিলা ইলাইকুম কোথা থেকে মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া আর এই নাজিলকৃত বিধান ছাড়া অন্য কোন পৃষ্ঠপোষক অভিভাবক অন্য কোন বিদাত পন্থীদের অনুসরণ করিও না অন্য কোন ভ্রান্ত পথের অনুসরণ করিও না স্পষ্ট কথা আল্লাহ রাব্বুল আলামিনের যা নাজিল হয়েছে তার অনুসরণ করতে হবে তো বিদাত পন্থী মাদ্রাসা শিক্ষিতদেরকে তাদেরকে গোমরা করল শয়তান এই অস্ত্র দিয়ে যে দেখো অনেক ভালো কাজ আছে যদিও আল্লাহ রসুল বলেননি তারপরও কাজগুলি ভালো কারণ যখন বড়রা ভালো মনে করেছেন তখন সেগুলি ভালো হ্যাঁ আমাদের দেশে একটি জাহেলি কথা আছে কি হ্যাঁ যেখানে দশ সেখানে আল্লাহ তাই না যেখানে দশ সেখানে আল্লাহ আর তারপরে অধিকাংশ লোক যখন করছে তো ঠিকই আছে এসব কথাবার্তা আছে সংখ্যাগরিষ্ঠ লোক যখন করছে তখন ঠিকই আছে অথচ কোরআনে কারিমে এর উল্টো কথা বলা হয়েছে বলা হয়েছে ওয়াকসার ওহম ফাসেকুন অধিকাংশ মানুষ কি থাকবে ফাসেক থাকবে অধিকাংশ মানুষ বেনামাজি থাকবে অধিকাংশ মানুষ মুশরিক থাকবে অধিকাংশ মানুষ বিদাতি থাকবে অধিকাংশ মানুষ পাপি থাকবে ওয়াকসার ওহম ফাসেকুন আল্লাহ আরো বলেছেন কালিলুম মিন ইবাদিয়া শুকুর আমার শুকুর গুজার বান্দা নেক বান্দা সৎ বান্দা অত্যন্ত কালিল থাকবে কালিল মানে অল্প থাকবে তাহলে মানদণ্ড এই নয় যে মাফ করবেন যে বাংলাদেশে অধিকাংশ মানুষকে দেখছি রজব মাসের সাবে মেরাজ পালন করলে উৎসব করলো আবার সাবান আসলে পনেরো সাবানে সবাই বরাত করবে তাহলে কেন ঠিক হবে না লক্ষ লক্ষ আলেম তারা জানে না লক্ষ লক্ষ জনসাধারণ তারা জানে না আমাদের দেশে এত এত শিক্ষিত লোকের আছে তারা জানে না এটি কিন্তু শরীয়তের মাপকাঠি নয় এটি শরীয়তের মাপকাঠি না শরীয়তের মাপকাঠি হচ্ছে কাল আল্লাহ আল্লাহ বলেছেন একটি আয়াত লাগবে বেশি দরকার নেই রজব মাস সম্পর্কে একটি আয়াত থাকলে যথেষ্ট হয় শাবান মাস সম্পর্কে একটি আয়াত থাকলে যথেষ্ট হয় কালা রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি সহিহ হাদিস থাকলেই যথেষ্ট হয় যে কোনো মাসলায় যে কোনো সমস্যার ক্ষেত্রে করব করব না বলে একটি হাদিস যদি থাকে তাও যথেষ্ট বেশি না থাকলেও চলে কিন্তু যদি না থাকে তাহলে কারো এই ইখতিয়ার নেই কাউকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে শরীয়তের নামে কোনো কিছু ঢুকিয়ে দেবে আর বলবে বিদাতে হাসানা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি খুতবায় বলতেন যে খুতবা আমিও পড়েছি কি কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার এবং প্রত্যেক গোমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম রজব মাস এই রজব মাসে যে বিদাতগুলি হয়ে থাকে মানে বিদাতের তো কোনো স্টপেজ আছে কি যেখানে যে এরকম কারণ শরীয়তের পাবন্দি করলে কোরআন এবং হাদিসের মধ্যে নিজেকে সীমিত রাখলে তাহলে একটা বর্ডার রয়েছে আর যদি কেউ বলে আমি বর্ডারই মানি তাহলে আর বর্ডার কোথায় বুঝতে পারছেন আপনার দেশের বর্ডার আছে যে কোনো দেশের বর্ডার আছে সেই দেশের বর্ডার কেউ মানলে বর্ডার আর যদি বলে আমি এই সব পৃথিবীর বর্ডার ফর্ডার মানি না জমিন আল্লাহ সুতরাং আমি যেখানে ইচ্ছা সেখানে যাব তাহলে তার আর বর্ডার কি আছে ঠিক কি না তেমনি শরীয়তের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হুদুদুল্লাহ আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ আল্লাহর সীমানা নির্ধারিত রয়েছে যারা এই সীমানাই মানে না যারা বলে যে বুজুরগানের দিন বললেও করা চলে তারপরে বিদাতে হাসানা যে কোনো কাজ ভালো লাগলেই করা যেতে পারে অসুবিধা নেই ভালো লাগছে তো করতে লোকেরা তো ভালো মনে করেছেন বুজুরগানের দিন ভালো মনে করেছেন আমাদের আলেম ওলামারা ভালো মনে করেছেন ইত্যাদি ইত্যাদি এসব কথা বলে সমাজে বিদাত চালু করা হয় এই রজব মাসে একটি বিদাত সেটি হচ্ছে সাতাইশ রজবের রাতকে মেরাজের রাত্রি মনে করে যদিও মেরাজ কোন রাত্রে হয়েছে এই নিয়ে বেশ কিছু মত রয়েছে বড়ই দ্বিমত রয়েছে মেরাজের রাত মনে করে সেই রাত্রে বিশেষ ইবাদত বন্দেগী নফল নামাজ জিকির আজগার কোরআন তেলাওয়াত ইত্যাদি আর দিনে রোজা রাখা এবারেও আমার কাছে কয়েক ভাই টেলিফোন করে জিজ্ঞাসা করছেন যে এক লোক রোজা রেখেই নিয়েছে কত লোক যে এরকম রেখেছে আল্লাহ পাকই জানে সমাজে এক লোক রোজা রেখে নিয়েছে কিসের রোজা সবে মেরাজের রোজা রেখেছে সাতাশ রজবের দিনে রোজা রেখেছে
তাকে যখন বলা হলো তো কি করব এই রোজা, রোজা তাকে ভাঙাই দেব না তার রোজার নিয়ত পরিবর্তন করে দেব, কারণ সোমবারও আছে, যদি নিয়ত সোমবারে করে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সোমবারে রোজা রাখতেন, নবী করিম সাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন, প্রতি সপ্তাহে দুদিন রোজা রাখতেন। নবী করিম সাল্লাম মাসের 13, 14, 15 আইয়ামে 20 রোজা রাখতেন। সুতরাং এই দিনের নিয়তে যদি রোজা রাখে তাহলে শরীয়ত সম্মত, একটি হাদিস যথেষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, একটি কর্ম যথেষ্ট, যদি এক মাসেও তিনি এইভাবে রেখে থাকেন যথেষ্ট। রজব মাসে বিদাত রয়েছে, উমরার বিদাত, উমরার ভিড় ভাড় এই শিয়াদের থেকে এসছে, শিয়াদের ভ্রান্ত আকিদা যে রজব মাসে উমরার বড় ফজিলত রয়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এ তামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবা উমর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি উমরা করেছেন নবুয়ত হওয়ার পরে, নবী হওয়ার পরে চারটি উমরা করেছেন। কুল্লু হাফিজিল কায়দা, সমস্তগুলি জিল কায়দা মাসে, ইল্লাল উমরা আল্লাতি মাহাজ্জাতিহি, একটি উমরা ছাড়া যে উমরাটি হজের সাথে, হজে কেরানের সাথে করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি কেরানের সাথে যে একসাথে নিয়ত করে করেছিলেন, সেটি হচ্ছে শুধু জিলহজ মাসে। আর বাকি তিনটি উমরা ছিল কোন মাসে? জিল কাদ মাসে। আর নবী করিম সাল্লাল্লাহু, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি কর্ম, দেখেন কর্ম হলেও করা যাবে আর কি, যদি নবী সাল্লাল্লাহু উক্তি হয় রমজান মাস সম্পর্কে, রমজান মাসে নবী সাল্লামের সময় সুযোগ আসেনি উমরা করার, কিন্তু ফজিলত বর্ণনা করেছেন উমরাতুন ফি রমাদান তাদিল হাজ্জাতান মাই, রমজান মাসে আমার উমরা করলে কি সওয়াব হবে, আমার সাথে হজ করার সওয়াব, সওয়াব পাবে, কিন্তু ফরজ আদায় হয়ে যাবে না। হ্যাঁ, ছোট হজ করেছি হুজুর বলে সারা জীবনটা কেটে গেল, সৌদি আরবে 5 বছর 7 বছর থেকে দেশে ফিরে চলে হজ করলেন না, এই ফরজ আদায় হবে না, তবে নেকি পাওয়া যাবে রমজান মাসে উমরা করলে, জি হজের নেকি পাওয়া যাবে। তো এই উমরার বিদাত, এছাড়াও মকসুদুল মোমেনিন, তারপরে এসব আমাদের দেশে যেসব কিতাব আছে, গত বছরে কিতাব খুলে খুলে দেখিয়েছিলাম, সুতরাং আর এবার কিতাবে নিয়ে আসলাম না, যদিও আমার কাছে সব বিদাতি কিতাব, বেশ কিছু কিতাব রেখেছি শুধু দলিল প্রমাণ দেখানোর জন্য। তাতে আছে যে এই রজব মাসের প্রথম বৃহস্পতিবারে এবাদত বন্দেগী, খাস এবাদত, রোজা এবং নামাজ বা কিছু খাস খাস নামাজ, তারপরে প্রথমে শুক্রবারে ইত্যাদি বা শেষ শুক্রবারে, বিভিন্ন রকমের বিদাতির কোনো স্টপেজ নেই, নন স্টপেজ, এসব বিদাতি কথাবার্তা এসব কিতাবাদিতে আছে। সুতরাং সতর্ক করাই হচ্ছে উদ্দেশ্য এই সব কিতাব থেকে, মকসুদুল মোমেনিন আর বেহেশতি জেওয়ার আর আপনার নিয়ামুল কোরআন, এই ধরনের ওজিফার যতগুলি কিতাব আছে সমস্ত কিতাব থেকে উম্মতকে সতর্ক করছি। আর যার কানে কথা পৌঁছে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাকে এ সম্পর্কে জবাবদেহি করতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, সময়ের স্বল্পতার কারণে শাবান মাস ছেড়ে দিচ্ছি, আরও যথেষ্ট সময় আছে শাবান মাসেও কী করণীয় আর কী বর্জনীয়, তবে শাবান মাস যেহেতু শুরু হতেই যাচ্ছে সেজন্য এতটুকু মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের অধিকাংশ দিনগুলিতে কী করতেন, রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। সুতরাং সুন্নাত অনুসারে যদি চলতে হয় আর আপনি যদি নিজেকে শক্তিশালী পান যে আমি আলহামদুলিল্লাহ এই নফল রোজাগুলি বা সুন্নাত রোজাগুলি করতে পারবো, তাহলে শাবান মাসের একটানাও রাখতে পারেন, মাঝে মাঝে গ্যাপ দিয়েও রাখতে পারেন, যে কোনো দিনে সোমবার বৃহস্পতিবারও রাখতে পারেন, আবার এছাড়াও রাখতে পারেন, একেবারে কাছাকাছি 20 শাবান পর্যন্ত একটানা রোজা রাখতে পারেন, বিশেষ কোনো নির্দিষ্ট দিন ধরে নয় যে অমুক তারিখে শুধু রোজা রাখবো, যেমন আমার দেশে রয়েছে শবে বরাতে শুধু 15 তারিখে রোজা আর রাত্রে নফল এবাদত, এই করে নয়, বরং অনির্দিষ্ট যে কোনো দিনে রোজা রাখেন, রোজা রাখার প্রমাণ রয়েছে। এবাদত রাত্রের নফল পড়া না, নফল পড়ার কোনো প্রমাণ নেই যে বিশেষ কোনো রাত্রে শাবান মাসের নফল পড়বেন, নামাজ পড়বেন, এর কোনো প্রমাণ নেই। সুতরাং এই রকমের এবাদত বন্দেগী করবেন না, যেগুলি এবাদত বন্দেগী হবে না, বরং কি হয়ে যাবে, বিদাত হয়ে যাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নয়। আজকে প্রশ্নের উত্তরগুলি দেব, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন, শিরক থেকে বিদাত থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর থেকে ভালোবাসার এবং তার সুন্নত মোতাবেক জীবনের প্রতিটি ক্ষেত্রে চলার যেন আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে এই ভাষায় আল্লাহকে ডাকা যায় কিনা, যেমন ইয়া মাওলা,
ইয়া মাওলা বলা যায় কারণ আল্লাহর নাম একটি মাওলা আনতা মাওলা আনাফান সরনা আলাল কওমিল কাফিন হে আল্লাহ তুমি আমাদের অভিভাবক বা পৃষ্ঠপোষক মাওলা মালিক ইয়া মাবুদ মাবুদ মানে উপাস্য এলাহ মানে মাবুদ আর যার ইবাদত করা হয় তিনি মাবুদ আবাদা ইয়াবুদু থেকে মাবুদ সুতরাং মাবুদ মানে উপাস্য যার উপাসনা করা হয় তো আল্লাহকে মাবুদ বলা ঠিক রয়েছে ইয়া খোদা বলা হচ্ছে সমস্যা না বলাই উচিত যদিও কিছু আলেমরা বলছেন যে খোদা নামটি যদিও ফার্সি তবে আল্লাহ 99টি নামটির কোনো একটির অর্থ হতে পারে কিন্তু আজ পর্যন্ত আমার কাছে কেউ স্পষ্ট করতে পারলো না বা আমার কাছে স্পষ্ট হলো না যে কোন শব্দটির বা অর্থ খোদা বরং ফার্সিতে খোদা মানে যে নিজে থেকে হয়ে যায় খোদা মানে যিনি নিজে থেকে হয়ে গেলেন তাহলে কথাটি আপত্তিকর এই কথাটি আপত্তিকর খোদা মানে যদি ধরি যিনি নিজে থেকে হয়ে গেলেন তার আল্লাহ কি নিজে থেকে হয়ে গেছেন একদিন ছিলেন না নাকি এই যে আপত্তিকর দিক যেটি বরং আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল আউয়ালু তিনি সর্বপ্রথম হ্যাঁ হুয়াল আখিরু তিনি প্রথম তিনি শেষ শেষও নেই আর প্রথমও নেই আল্লাহ রাব্বুল আলামিনের তার আদি অন্ত নেই সুতরাং তিনি নিজে থেকে হয়ে গেছেন তার একটি হ্যাঁ যেটিকে বলা হয় সাইড এফেক্ট হচ্ছে যে তাহলে ছিলেন নাকি কোনোদিন ছিলেন না নায়ক আল হাই তিনি চিরঞ্জীব তিনি সর্বদাই রয়েছেন সর্বদাই থাকবেন সুতরাং এই ভাষাগুলি ব্যবহার করা ঠিক নয় আরেকটি প্রশ্ন রয়েছে যে পায়ের টাখনোর গিরার নিচে কাপড় পরা পুরুষের জন্য জায়েজ আছে কি না জায়েজ তো নয় বরং হারাম এবং জাহান্নামের সংবাদ দেওয়া হয়েছে যারা টাখনার নিচে কাপড় পরে তাদেরকে জাহান্নামের পুরুষ পুরুষদেরকে জাহান্নামের সংবাদ দেওয়া হয়েছে নবী করিম সাল বলেছেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফাফিন্নার টাখনার নিচে যদি কাপড় যায় তাহলে তা কোথায় যাবে জাহান্নামে যাবে কঠোর শাস্তি এই জন্য এই হাদিস এবং আরও একটি হাদিস রয়েছে মানজার রাসাও বহু খৈলা আলমিয়ান জরিল্লাহ ইলাহি অমল কেমা যারা অহংকার করে কাপড় ঝুলাবে তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিপাত করবেন না কাল কেয়ামতে আগের হাদিসটিতে অহংকার বলা নাই এমনি বলা আছে অহংকার থাক আর না থাক সুতরাং এক শ্রেণীর ফাসেকদের কথা যে আমার টাকা নিচে কাপড় থাকলে কি হবে সমাজের কারণে করছে আজকাল সামাজিকতা এই হয়ে গেছে অভদ্র মনে হচ্ছে টাকনার ওপরে কাপড় উঠানো সেই জন্য কিন্তু আমি অহংকার করি না যত ফাসেক আছে সবাই বলছে অহংকার করি না তাহলে কি সবার জন্য জায়েজ হয়ে যাবে নাকি কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে যে হাদিসে জাহান্নামের সুসংবাদ দিয়েছেন সেই হাদিসে কিন্তু বলেননি যে অহংকার টাকনার নিচে কাপড় গেলেই জাহান্নামে যাবে এর হেকমত আল্লাহ জানেন তার রাসূল জানেন আমাকে একজন খুব শিক্ষিত ভাই বলেছেন যে এই নিয়ে গবেষণা হয়েছে আর কাফেররা স্বীকার করেছে টাকনাতে বারবার করে কাপড় ঘষা গেলে বিভিন্ন রোগ সৃষ্টি হয় পুরুষদের জন্য চরম ক্ষতিকর এই কথা আবিষ্কার করেছে কাফেররা আবিষ্কার হোক আর না হোক একজন মুসলিমের কাজ হচ্ছে আতিউল্লাহ ও আতিউর রাসূল আল্লাহর আনুগত্য করবে আর রাসূলের আনুগত্য করবে সামেনা ওয়া আতানা শুনলাম কানে পৌঁছে গেছে এতদিন জানতাম না জেনে নিয়েছি ওয়া তানা মেনে নিলাম বাস অজুহাত হ্যাঁ কারণ কি এসব জানবে না কারণ আজকে কাফেররা বলবে কোনো মেডিকেল সায়েন্সে বলবে কোনো ডাক্তার বলে মুসলিম বলুক আমার তারপরে মানবো না 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 তাহলে ইবাদত হলো না তাহলে ইবাদত হলো তাহলে আপনি ক্ষতি থেকে বাঁচার জন্য তাহলে ক্ষতি থেকে বাঁচার জন্য আপনার লাভ লস আল্লাহ রাব্বুল আলম জানেন তাই আল্লাহ রাব্বুল আলম এই বিধান দান করেছেন সুতরাং টাকনা নিচে কাপড় যাওয়া হচ্ছে হারাম অনিচ্ছাকৃত যদি চলে যায় খিদে লেগেছে আর কাপড় নিচে সরে গেল তাড়াতাড়ি উঠিয়ে নেন কিন্তু ইচ্ছা করে কাপড় তৈরি করবেন টাকনা নিচে করে হারাম কাপড় তৈরি করছেন এবং ওলামারা বলেছেন যে এটি কাবিরা গুনাহ সাগিরা গুনাহ নাই কারণ জাহান্নামের শাস্তির কথা যদি বলা হয় আল্লাহর রহমতের নজর হবে না তার মানে কাবিরা গুনাহ এই ক্ষেত্রে কোনো দ্বিমত নাই যে এটি সাগিরা গুনাহ ছোট গুনাহ নয় আর আজকের মুসলিম সমাজ নামাজই পর্যন্ত ছোট গুনাহ মনে করছে সামান্য ব্যাপার মনে করছে তুচ্ছ আল্লাহ আকবার এক ভাই বলছেন আমি দাড়ি বাড়াতে চাই কিন্তু আমার কফিল শিয়া সে বড় দাড়ি দেবে না আমি এখন কি করতে পারি আর এক ভাই দাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করছে দাড়ি রাখা ওয়াজেব না সন্নত জানালে উপকৃত হবে দাড়ি সম্পর্কে বিস্তারিত জানার জন্য বলছি একটি বক্তব্য আছে পুরো দাড়ি সম্পর্কে যে দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা ওয়াজিব আল্লাহর আদেশ অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদেশ হয়ে থাকে তাহলে সেটি পালন করা ওয়াজিব সেটি পালন করা
واجب نبی کریم صلی اللہ علیہ وسلم شدو کرے تھاکن جو دی کنو کاز آر آدش کرن نی کوکھن آدش کرن نی تاولی سیری شنو تر پر جائے شنو رکھن بھالو کرے کینتو نبی صلی اللہ علیہ وسلم جا کرے چن ایبان آدش کرے چن کرو سیٹی امت در جنو کی واجب پارتھو کو بستی بالن ایکٹی کاز نبی صلی اللہ علیہ وسلم کرے چن کینتو آدش کرن نی تاکی در شانتے آدش کرن نی با آدش نی شدو تار کرم روئے چھے তাহলে সেটি সাধারণত সুন্নতের আওতাতেই পড়ে কিন্তু কর্ম রয়েছে আর আদেশ রয়েছে তাহলে সেটি হচ্ছে কি ওয়াজিব দাড়িটা কোন কোন পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন না রাখেননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন না করেননি একটি হাদিস আপনি এই সম্পর্কে পঁচিশ পঞ্চাশটি হাদিস পাবেন আপনি দাড়ি সম্পর্কে আর বিভিন্ন ভাষায় মোচ ছোট করো আর দাড়ি বাড়াও দাড়ি বাড়াও দাড়ি ছেড়ে দাও বাড়াও বাড়াও ওয়াফু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ তারপরে খালিফুল মুশরিকিন মুশরিক অগ্নিপূজক মজুস তারা দাড়ি রাখেন না সেই যুগে চোদ্দশো বছর আগে ইরানি অগ্নিপূজকরা দাড়ি রাখতো না ভারতের হিন্দু মুশরিকরা দাড়ি রাখতো না তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ইঙ্গিত করে বলেছেন খালিফুল মুশরিকিন খালিফুল মজুস অগ্নিপূজক ইরানি আর ভারতের হিন্দু তাদের বিরোধিতা করো তোমরা কথা বলা হয়েছে আর আজকে ভারতে কোনো মুসলমান মারা গেলে কাড়াকাড়ি শুরু হয়ে যায় সে লাশ নিয়ে হিন্দুরা বলে নিয়ে গিয়ে শ্মশান ঘাটিতে জ্বালাবো আর মুসলমান বলে না মুসলমান আমরা আমরা মাটি দেবো আর শেষখানে তখন ফয়সালা কি হয় কাপড় উঠিয়ে দেখতে হয় তারপরে দেখা যায় যে মুসলমান অবাঞ্ছিত মুসলমান কেন এরকমই থাকবেন আপনি যাকে দেখলে চেনা যাবে না দাড়ির ক্ষেত্রে মনে রাখবেন দাড়ি রাখলে কাফের মতো দাড়ি রাখা চলবে না কারণ এক ভাই সপ্তাহ দুই সপ্তাহ আগে এক মসজিদ আমাকে জিজ্ঞেস করছে যে আমার দাড়ি আছে তো এই দাড়ি দেখে আমাকে অনেকে শিখ শিখ বলছে তা আমি বললাম যে আপনার দাড়ি আর মোচ সমান যে যেমন দাড়ি হ্যাঁ দাড়ি আর তেমনই মোচ বুঝতে পারলেন সমান সমান তাহলে এটি হচ্ছে শিখদের দাড়ি হয়ে গেল যে দাড়িও ছেড়ে দিলেন আর মোচও ছেড়ে দিলেন আপনি সমান সমান করেন না এরকম কাজ করবেন না এই জন্য নবী করিম সাল্লাম ওই রকম শিখ কাফেরদের সাথে পার্থক্য করানোর জন্য যাতে করে শিখ আর মুসলিমে পার্থক্য করা যায় সেই জন্য মোচকে কাটতে বলেছেন ছোট করতে বলেছেন বরং বেশি করেও ছোট করতে বলেছেন যদিও মুন্ডনের কথা হাদিসে নেই কিন্তু বেশি করে ছোট করতে বলেছেন আর দাড়ি ওয়াফু বাড়াইতে বলেছেন তারপরে নবী করিম সাল্লাহ সাল্লাম লানত করেছেন আল্লাহর লানতের কথা বলেছেন যারা পুরুষ হয়ে নারীদের সাদৃশ্যতা অবলম্বন করে আর ওই সব নারীদের উপর লানত অভিশাপ করেছেন যারা পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে দাড়ি মুন্ডনটা কি এর আওতাতে পড়ে না পড়ে না পড়ে না দাড়ি মুন্ডন করে নিলেন আর তার সাথে সাথে মোচ সব সমান নারীদের মতো হ্যাঁ নারীদের মতো সমান লাহন আল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন্নিসা কোনখানে বাঁচবেন আপনি তারপরে সুন্নাত হয়ে গেল নাকি লানত খেয়েও সুন্নাত হয়ে গেল অভিশাপ পেয়েও সুন্নাত হয়ে গেল হ্যাঁ কাফের মুশরিক অগ্নিপূজকদের বিরোধিতা হিন্দুদের বিরোধিতা করে তারপরেও সুন্নাত হয়ে গেল নাকি জি আজকাল টিভির প্রোগ্রামে নারী পুরুষের সমন্বয়ে নাটক দেখা হয় তা কি ইসলামী শরীয়ত সম্মত ইসলামী শরীয়ত সম্মত কি করেই হবে যেখানে নারী পুরুষ যদি আপনাকে জিজ্ঞেস করি এখানে যারা আসে আলহামদুলিল্লাহ তাদের অন্তর পাক পাক নয় আপনি কি নাপাক অন্তর নিয়ে এখানে এসেছেন কখনো হতে পারে না যে দিনের কথা শোনার জন্য এসেছেন অথচ রাস্তাঘাটে থাকলে কাজকর্ম করলে কিছু টাকা পয়সা ইনকাম হইতো অনেকের অনেকেই দশ রিয়াল দশ রিয়াল বিশ রিয়াল দিয়ে দূর দূর থেকে এসেছেন আমার কাছে অনেক ভাই টেলিফোন করে বুঝতে পারি যে তারা দূর দূর থেকে টেলিফোন করেন যে আমরা আসবো মঙ্গলবারে তো এখানে নিশ্চয়ই ভালো অন্তর নিয়ে এসছেন তারপরে মহিলা যদি দু চার পাঁচজন দশজন মহিলাকে নিয়ে এসে আপনাদের এখানে মাঝে মাঝে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে অন্তর পাক থাকবে না শয়তান অসহ দেওয়া শুরু করবে তারপরে অন্তর পাকও যদি থাকে তারপরে শরীয়তে জায়েজ না হারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকমের একসাথে বসা একসাথে থাকা একসাথে চাকরি করা একসাথে প্রোগ্রাম করা নারী পুরুষের একসাথে লেখাপড়া করা একসাথে শিক্ষকতা করা একই অফিসে কাজকর্ম করা ইত্যাদি ইত্যাদি একই ফ্যাক্টরিতে একই গার্মেন্টসে কাজকর্ম করা এগুলিকে জেনার ভূমিকা বলে আখ্যায়িত করেছেন এগুলি হচ্ছে জেনার ভূমিকা আর সালে সমাজ শয়তান আর তৃতীয় শয়তান থাকে শয়তান অসসা দিতেই থাকে আর ধীরে ধীরে অন্তরে কি হয় ব্যাধি সৃষ্টি হয় প্রবৃত্তির অনুসরণের ব্যাধি শাহওয়াতের ব্যাধি আল্লাহ রাব্বুল সূরা আযাব বলেছেন ফায়াত মা আল্লাযি ফি কালবিহি মারাজ তখন কলবে অন্তরে মারাজ ব্যাধি সৃষ্টি হতে লাগে
আর দেখুন এই প্রচার মাধ্যমগুলিতে যারা এই প্রোগ্রামগুলি করছে তারা যে কত ব্যাধিতে অন্তরের ব্যাধিতে লিপ্ত আছে চোখে দেখে অন্তরের ব্যাধি সৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে যারা একসাথে প্রোগ্রাম করছে ও উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে তাদের অন্তরের কি অবস্থা তাদের অন্তরে যে কত বিমারি আর মারাজ রয়েছে আল্লাহ ভালো জানেন সুতরাং এগুলি শরীয়তে জায়েজ নয় বরং এগুলি এক ধরনের জেনা এগুলি হচ্ছে এক ধরনের জেনা যদিও তার নাম ইসলামিক যেমন আমার ভাই লিখেছেন যে এর নাম যদি ইসলামিক নাটক দেওয়া হয় আজকাল কিছু লোক ইসলামকে মডার্ন ইসলামে পরিণত করেছে সব কিছু ইসলামিক লাগিয়ে দেওয়া হয়ে গেল মানে যুগ উপযোগী করার জন্য আমেরিকান ইসলাম করার জন্য ইউরোপিয়ান ইসলাম করার জন্য তাতে ইহুদি নাসারাদের সাথে সমন্বয় করে ইসলাম পালন করা যায় সেজন্য সবগুলিতে ইসলামিক লাগিয়ে দেওয়া হয়ে গেল ইসলামিক ইসলামিক নাটক ইসলামিক সিরিয়াল কোথা থেকে ইসলামিক সিরিয়াল ইসলামিক নাটক আসলো সব নেই আমি জামাত পেতে প্রথম রাকাতে রুকু পাইনি এর জন্য কি এক রাকাত নামাজ আদায় করতে হবে অবশ্যই এতে কোনো দ্বিমত নেই যে যেই ব্যক্তি রুকু পেল না সে রাকাত পেল না মান আদরাকা রুকু ফাকাদ আদরাকা রাকা যেই ব্যক্তি রুকু পেল সে রাকাত পেয়ে গেল এই প্রসঙ্গে কিছু দলিল আছে হ্যাঁ কিন্তু রুকু পেলে রাকাত হবে কিনা রুকু পেলেন সুরা ফাতিহা পেলেন না বা কেরাত পেলেন না সুরা ফাতিহার পরে যে কেরাত ইমাম সাহেব পড়েছে তাও পেলেন না গেলেন রুকুতে চলে গেছে রুকুর কিছু অংশ পেলেন তাহলে রাকাত পাবেন কিনা এই নিয়ে ওলামাদের দুটি মত রয়েছে একদল বলছেন না চলবে না হবে না যেমন ইমাম শাফেই ইমাম বুখারি তারা বলছেন না হবে না কারণ তারা বলছেন যে তার কেয়াম ছুটে গেল তার কেরাত ছুটে গেল কেরাত রুকন ফরজ আর কেয়াম ফরজ পক্ষান্তর অধিকাংশ আলেমদের মতে রুকু পেলে রাকাত হয়ে যাবে আর তারা বলছেন কেয়াম ছুটল না কারণ রুকুটা এক ধরনের কেয়াম দাঁড়ানো রুকুটাও কেয়ামের অন্তর্ভুক্ত সুতরাং কেয়াম ছোটেনি তবে কেরাত ছুটেছে আর কেরাতের ক্ষেত্রে যেই ব্যক্তি বাইরে থেকে আসছে সময় পায়নি তার জন্য কেরাত এখানে ফরজ নেই বরং আল্লাহ মাফ করে দিয়েছেন আর এর জন্য বেশ কিছু দলিল রয়েছে বাকি রুকু না পেলে রাকাত হবে না এতে কোনো দ্বিমত নেই আরেকবার জিজ্ঞেস করেছেন আমার বাবা পীরের মুরিদ আমি ওনাকে এই ব্যাপারে শত বুঝিয়েও ব্যর্থ হলাম শেষ পর্যন্ত আমার বাবা বলে তোমার কথা শুনে আমি জান্নাতে যাব না পীরের কথা শুনে যদি জাহান্নামে যেতে হয় তবুও পীরের কথা ছাড়তে পারবো না ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহু লারাজিউন এই মুহূর্তে আমার কর্তব্য কি এই মুহূর্তে আপনার কর্তব্য তাই যেই কর্তব্য পালন করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ক্ষেত্রে শেষ পর্যন্ত ইসলামের দাওয়াত দিতেই থাকেন তাওহীদ সত্য আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে থাকেন নবী সাল্লামের সন্ন্যতের দাওয়াত দিতে থাকেন জি আর আপনার কাজ করতে থাকেন শয়তান শয়তানের কাজ করতে থাকবে আপনি একজন মমিন মমিনের কাজ দাওয়াত দিতে থাকেন আর দেখেন আল্লাহ কাকে কামিয়াব করে আল্লাহর হেকমতে আপনার আব্বার হিদায়ত রয়েছে কিনা আল্লাহ ভালো জানেন দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসকে ইসলামের দাওয়াত দিলেন তিনি হিদায়ত হয়ে গেলেন যদিও বিলম্ব হোক হিদায়ত হয়ে গেলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করে নিলেন আব্বাস ও চাচা হামজা ও চাচা আবু তালেব সহানুভূতি রাখলেন সাহায্য সহযোগিতা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহায্য করতে হয় কিন্তু কালমা ইলা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হওয়ার তৌফিক হলো না হতভাগা হয়ে গেলেন আর এক হতভাগা আবুল লাহাব আল্লাহু আকবার এই আবুল লাহাব সম্পর্কে ধ্বংসের আয়াতি নাজিল হলো সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবুল লাহাব ধ্বংস হোক আবুল লাহাব আল্লাহু আকবার আল্লাহর হিকমত দেখুন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা থাকতো তো সবগুলি চাচাকে সমান করে দিতেন হ্যাঁ স্পষ্ট প্রমাণ এই সামান্য এইটুকু জীবনী যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পর্যায়ে পৌঁছাবো না বেরেলভী কবর পূজারী রেজবিদের মতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখতারে কুল ছিলেন সব কিছুর ইখতিয়ার তার হাতে ছিল যাকে ইচ্ছা জান্নাত দেবেন যাকে ইচ্ছা হিদায়ত দেবেন যাকে ইচ্ছা মুমিন করবেন তার হাতে থাকলে এমন করে ছেড়ে দিতেন না তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুতরাং আপনি কাজ করতে থাকেন আপনার দাওয়াত হচ্ছে আপনার ইবাদত নেকির কাজ আপনি কাজ করতে থাকেন বাকি হিদায়ত আল্লাহর কাজ হিদায়ত করা গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া আল্লাহর কাজ মহিলাদের হাইজের সময় সীমা তিন দিন তিন রাত কে বলল আপনাকে হাইজের সময় তিন দিন তিন রাত হাইজের সময় প্রথম কথা এটি হচ্ছে নিম্নতম সময় না ঊর্ধ্বতম সময় এটি হচ্ছে এক প্রশ্ন তা আপনি তো কিছুই লিখেননি এই ক্ষেত্রে আর যেটি ফিকার কিতাবে রয়েছে কিছু কিছু মাঝহাবের সেটি হচ্ছে যে নিম্ন সময় সর্বনিম্ন সময় হচ্ছে তিন দিন তার মানে একজন মহিলা যদি দুই দিন ধরে হাইজ হয় একদিন ধরে হাইজ হয়
হ্যাঁ আমার, হ্যাঁ 24 ঘন্টা, 48 ঘন্টা, তারও বেশি, 3 দিন না পুরা হলে তাহলে তাদের কাছে হাইজ নয়, তাহলে কি সেটি ইস্তিহাজাত, নামাজ পড়তে থাকবে তাদের কাছে, কথাটি ঠিক নাই। সুতরাং আমাদের দেশের মজহাবি বইগুলিতে যে আছে যে 3 দিন সর্বনিম্ন, কথাটি ঠিক নয়। বরং মহাকে গবেষক ওলামারা বলেছেন যে শরীয়ত সম্মত এবং বাস্তব সম্মত হচ্ছে 1 ঘন্টা, আধা ঘন্টাও হাইজ হতে পারে, যদি অধিকাংশ মহিলাদের 3 দিনের কমে হয় না। কিন্তু কিছু মহিলা আছে শতকরা না হলেও হাজারে 2-4-5টি পাওয়া যাবে যাদের 1 ঘন্টা আধা ঘন্টাও মাসিক হয়, মাসে মাত্র আধা ঘন্টা 10 মিনিট হাইজ আসতে পারে, সেটিও হাইজ, সেটিও হাইজ। তাহলে সর্বনিম্ন কোনো মেয়াদ নেই, সর্বোর্ধ্বে যারা বলেছেন 3 দিন তারা বলেছেন 10 দিন, এই কথাটিও ঠিক নয়। বরং বহু মহিলার দেখা গেছে 15 প্রত্যেক মাসে, আর ইস্তিহাজা হলে 1 মাস 2 মাস, মাঝে মাঝে না হয় রোগের কারণে হবে, কিন্তু সারা জীবন ধরে একজন মহিলার 15 দিন ধরে হাইজ আসতে থাকছে, তাহলে তারপরে তাকে ইস্তিহাজা বলবেন আর নামাজ পড়াবেন ওই অবস্থায়, নাফাক অবস্থায়? কখনো না। তাহলে বোঝা গেল যে মাসের অর্ধেক পর্যন্ত, 15 দিন পর্যন্ত হাইজ হতে পারে, তবে মাসের অধিকাংশ সময় যদি হাইজে ঘিরে নাই তাহলে তখন সন্দেহ না, মাসের অধিকাংশ অংশ অর্থাৎ 20 দিন 25 দিন ধরে হাইজ থাকবে তা হতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে রং দেখে পার্থক্য করতে হবে, হাইজের রক্ত একটু কালা ভাব থাকবে আর ইস্তিহাজার রক্ত লাল থাকবে, তাজা রক্তের মতো থাকবে। আর দুর্গন্ধ দেখে পার্থক্য করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যদি প্রথম জীবনে এই রকমের নির্দিষ্ট সময় থেকে থাকে তা খেয়াল রাখতে হবে, হয়তো একজন মহিলার প্রথম জীবনে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন হয়তো, কিন্তু পরবর্তী 2-4-5 বছর বা 1 বছর কিছুদিন পরে হয়তো 15 দিনের বেশি হতে লাগলো, 20 দিন 25 দিন হতে লাগলো, তখন নিঃসন্দেহে জানতে হবে যে এগুলি এখন রোগের কারণে ইস্তিহাজা। জি, ইস্তিহাজার অবস্থায় নামাজ পড়তে হবে গোসল করে, আর প্রত্যেক অক্তে যেন ওযু করতে হবে যখন ইস্তিহাজার রক্ত হবে, আর হায়েজের রক্ত হলে নামাজ মাফ আর রোজা কাজা করতে হবে। জি, আরেকটি প্রশ্ন রয়েছে, মহিলাদের জন্য জামাত হতে পারে কি না? যে জামাত হতে পারে, কিন্তু জামাতে মহিলাদের ইমাম কাতারের মধ্যেই দাঁড়াবে, সামনে পুরুষদের মতো দাঁড়াবে না, যেমন হাদিস রয়েছে। জুমার নামাজের বদলে জুমার 2 রাকাত আদায় করতে হবে না জোহর মহিলাদের ক্ষেত্রে? মহিলাদের ক্ষেত্রে না, তাদেরকে জোহরই পড়তে হবে, এমনকি কারো যদি জুমা ছুটে যায় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যেইভাবে হোক না কেন, তাহলে জোহর পড়তে হবে, 2 রাকাত যথেষ্ট না, কাজা জুমার কাজা হবে না, জোহর পড়তে হবে। অসুস্থ ব্যক্তি, জুমা নেই, যেতে পারবে না জুমা মসজিদে, মুসাফির ব্যক্তি, কাছে জুমা মসজিদে নেই, এমন জায়গায় আছে মরুভূমিতে যেখানে জুমার ব্যবস্থা নেই, তাহলে তারা জোহর পড়বে, সেই রকমই মহিলারাও জোহর পড়বে, জুমার কাজা অর্থাৎ 2 রাকাত নয়, 2 রাকাত যথেষ্ট হবে না। কিছু বুঝতে পারি না, কেউ এসে পড়েন তো, প্রশ্ন বোঝা যায় না, এসে পড়েন, এগুলো পড়েন, প্রশ্ন কি বলতে চাইছি। আমাদের দেশে কোনো মানুষ মারা গেলে 2-3 মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়, ইহা ইসলামী শরীয়তে শরীয়ত সম্পর্কে জানাবেন। এই নিরবতা পালন হচ্ছে ইহুদি নাসারা কাফেরদের, জি, সুন্নত, ইসলামে এর কোনো স্থান নেই। জি, দেখছেন বড় বড় নেতাদেরকে, বড় বড় নেতা, কোনো দেশের রাষ্ট্রনেতা মারা গেলে সারা বিশ্বের নেতারা আসলো, আসার পরে নিরবতা পালন করলো, এটা দেখেছেন না? দেখেননি, টিভির পর্দাতে দেখে হবে না, তার এটি কাফেরদের সুন্নত, কাফেরদের আদর্শ, ইসলামে এর কোনো অস্তিত্ব নেই, সুতরাং এটি হচ্ছে জঘন্য বিদাত, আর এই বিদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম, যারা জেনে শুনে করবে। জি, নামাজের শেষে অনেক লোককে দেখি শরীরের সামনে পিছনে মাসাহ করে, জি, এটিও সন্নতে সাবিত নেই, এর কোনো প্রমাণ নেই। জি, আর অনেকে মাথায় হাত দেয়, জি, মাথায় হাত দেয়, এটিও ঠিক নয়, আর হাতে শরীরে মশা করে, এগুলি তাদের খেয়াল যে নামাজটা পড়লাম আর নামাজটা পড়ার পরে একটু দোয়া টোয়া করে হাত হাত বুলাবো, শরীরে হাত ফিরাবো, তাহলে হয়তো রোগ থেকে, বালা মুসিবত থেকে দূরে থাকবো, এটা বিদাতি আকিদা বলে, বিদাতে হাসানা, বুঝতে পারলেন না? মানে ভালো মনে করে করা, বিদাত করা কিন্তু ভালো মনে করে, কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত গুমরাহি, সুতরাং এগুলি থেকে সতর্ক করবেন না। তবে একমাত্র রাত্রে শোয়ার সময় হাত ফিরানোর প্রমাণ রয়েছে, শুইবার পূর্বে আপনি সুরা ইখলাস, নাস, ফালাক, এই 3টি সুরা পড়েন 3 বার করে, আর মাথা থেকে শুরু করে পায়ের দিকে যত দূর পর্যন্ত হাত যায় হাত ফিরান, এর প্রমাণ রয়েছে।
এছাড়া কোন জায়গায় যদি ব্যাধি থাকে ব্যথা থাকে তাহলে সেই জায়গায় হাত ফিরাতে পারেন হ্যাঁ কিন্তু নামাজের পরে বিশেষ সময়ে না এটি একটি বিদআত পাক ভারত মহাদেশের আলেমগণের উপাধি মাওলানা শব্দে ব্যবহার কতটুকু যুক্তিসম্মত বিস্তারিত বলবেন দেখেন মাওলা মাওলা শব্দটি এমন একটি শব্দ যে শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের গুণ এবং অন্যের ক্ষেত্রেও ব্যবহার হয়েছে সুতরাং এই ক্ষেত্রে অকাট্যভাবে বলা যাবে না যে হারাম একেবারে নিষেধ তবে আপত্তিকর ব্যবহার করিয়েন না হ্যাঁ আল্লাহ ছাড়া অন্যকে মাওলা বলিয়েন না এসব বলা যাবে কিন্তু একেবারে ব্যবহার করা হারাম কোনো আলেমকে যদি মাওলানা বলে তাহলে শিরিক করে দিল না মোটেই না কারণ মাওলা শব্দটি আরবি ভাষায় বহু অর্থে ব্যবহার হয়েছে বহু অর্থে ব্যবহার হয়েছে ডিকশনারিতে মাওলা বলা হয় এই জন্য যখন গোলাম হতো গোলামের যুগ ছিল তো তাই না ইসলামে গোলামের যুগ গোলাম আর মালিক তো গোলাম মালিককে মালিককে কি বলা হয় জানেন মালিককে মাওলা বলা হয় হ্যাঁ আমার মাওলা গোলাম বলতো যে ইনি আমার মাওলা তাহলে মনিবকে কৃতদাস মাওলা বলে আখ্যায়িত করত আরো কোন গোলামকে আজাদ করে দেওয়ার পরে গোলাম ছিল কৃতদাস ছিল তারপর তাকে স্বাধীন করে দিল যে আর গোলাম থাকো না দাও তুমি যেখানে ইচ্ছা সেখানে চলো যেখানে কাজ করো কি তুমি তুমি আর আমার এতে গোলামিতে থাকলে না যদি স্বাধীন করে দেয় তাকে বলা হয়েছে মাওলা নবী সাল্লামের একটি হাদিস রয়েছে মাওলাল কওমে মিন আনফুসহিম যদি কোনো বংশের লোক কোনো গোলামকে কৃতদাসকে স্বাধীন করে তাহলে তাদের অন্তর্ভুক্ত সে অর্থাৎ সেই আজাদকৃত গোলাম যদি মারা যায় তার ধন সম্পদ থাকে আর তার আপনজন কেউ না থাকে তার ওই বংশের লোকেরা পাবে তার ধন সম্পদ যে বংশের লোকেরা আজাদ করেছে স্বাধীন করেছে কেন মাওলাল কওমে মিন আনফুসহিম বলা হয়েছে কোরআনে কারিমে রয়েছে বলে কল্লিন যা আলনা মামালিয়া প্রত্যেকের আমি অভিভাবক রেখেছি বা আত্মীয় যারা এক অপরে দেখাশোনা করবে তাহলে মামা মামালি মাওলা এই শব্দগুলি আল্লাহ ছাড়া অন্যের জন্য ব্যবহার হয়েছে এটা এটা বোঝাবার জন্য আরো একটা উদাহরণ দিয়ে বুঝাই রহিম রহিম নামটি কার আল্লাহর তাই না কিন্তু আল্লাহ ছাড়া অন্যের জন্য ব্যবহার করা যাবে না যাবে না হ্যাঁ আস্তে করে যারা বলেছেন যাবে যাবে আস্তে করে বলছে না যাবে জোরে বলেন যাবে জি কারণ কোরআনে কারিমের সূরা তাওবায় মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহিম বলে আখ্যায়িত করেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম রাউফ নামটি আল্লাহর আমরা আব্দুর রউফ রাখছি না মানুষের নাম আব্দুর রহিম রাখছি এই ক্ষেত্রে আল্লাহর নাম রহিম আর রউফ কিন্তু এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাউফ বলা হয়েছে আর রহিম বলা হয়েছে জি দয়ালু সহনশীল এসব গুণে আখ্যায়িত করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিম বলা হয়েছে হালিম আল্লাহর নাম কিন্তু হালিম মানুষকে হালুম যে অত্যন্ত ধৈর্যশীল তাকে হালিম বলা হয়েছে তাহলে কত গুণবাচক নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য আবার কত গুণের মধ্যে এত ব্যাপকতা রয়েছে অর্থে যেগুলি আল্লাহ ছাড়া অন্যের জন্য ব্যবহার করা জায়েজ নয় যেমন রহমান জি রহমান কোনো মানুষের নাম রাখা জায়েজ নয় কোনো মানুষকে রহমান বলে ডাকা জায়েজ নয় রহমান মানে অতি দয়ালু জি পরম করুণাময় সুতরাং পরম করুণাময় কেউ না আপনার আব্বাও না আপনার আম্মা না পৃথিবীতে কেউ নেই এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও রহমান না ব্যবহার হয়েছে না জায়েজ খালেক সৃষ্টিকর্তা কারণ সৃষ্টি এমন একটি কাজ যেটি আল্লাহ ছাড়া কেউ করতে পারে না পারবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি নাম আছে মুসাউয়ির হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউয়ির আছে না সূরা হাশরের শেষ আয়াতে আল মুসাউয়ির মানে কি তসবিরকারী তসবির মানে ছবি অঙ্কনকারী আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বীর্যতে ছবি অঙ্কন করছেন বীর্যতে ছবি অঙ্কন করে দিলেন এত সুন্দর করে মানুষ তৈরি করলেন করছেন না সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি এই নুতফা বীর্য থেকে পয়দা তার উপর আল্লাহ রাব্বুল কি করছেন ছবি অঙ্কন করছেন ছবিতে কোনো ছবিতে পুরুষ করছেন কোনো ছবিতে নারী করছেন আবার কোনো ছবিতে কারো হাত আছে কারো হাত নেই পা নেই চোখ নেই বিভিন্ন ছবি অঙ্কনকারী আল্লাহ রাব্বুল আল মুসাউয়ির যে ব্যক্তি ফটোগ্রাফি ছবি করে সেও তো আরবিতে মুসাউয়ির মুসাউয়ির নাই সে ছবি নিচ্ছে মুসাউয়ির তাকে মুসাউয়ির বলে হ্যাঁ তাসবির থেকে ওই রকমই মাওলা শব্দটি আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রেও ব্যবহার হয়েছে আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার হয়েছে কিন্তু মাওলা যখন আল্লাহর জন্য করব সেই গুণ কেউ শরিক নয় মানে এত বড় অভিভাবক তিনি আল্লাহ রাব্বুল আলামিন যার কেউ শরিক নেই তার অভিভাবক করতে
তার পৃষ্ঠপোষকতায়, আর কেউ শরীক নেই। বাকি অন্য ব্যক্তি যদি কেউ কারো দেখাশোনা করে, কেউ কারো যদি বড় হয়, তাহলে মাওলা ব্যবহার করে এসছে, যদি কেউ করে তাহলে ওইভাবে কঠোরভাবে নিষিদ্ধ করা যাবে না, তবে যদি না ব্যবহার করে ভালো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের উদ্দেশ্যে কত সময় ছিল এই সম্পর্কে কোনো সহি হাদিসে প্রমাণ নেই। ফজরের আগে আগে তিনি হাজির হয়েছেন, কতক হাদিস দ্বারা বোঝা যায় যে নবী সাল্লামের বিছানা গরম ছিল, আর নবী সাল্লাম উজু করে গিয়েছেন, পানি পানি বইতেই রয়েছে, এগুলি মজিজাও হতে পারে। হ্যাঁ, তো সময় কত লেগেছে আল্লাহ ভালো জানেন। এই ক্ষেত্রে জি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন, জি কি বলেছেন, যখন মেরাজ হয়েছিল তখন পৃথিবীতে হ্যাঁ শব্দ দিল কি, হ্যাঁ শব্দ কি স্তব্ধ হয়েছিল, রাত্রে রাত্রে তেমনি স্তব্ধ থাকে। আজকাল এত হইচইয়ের মধ্যেও তো রাত রাত দুটার পরে স্তব্ধ হয়ে যায়, আর গ্রামে গঞ্জে গেলে তো এশার নামাজের পরে সব কিছু কিছু স্তব্ধ হয়ে যায়। মানে চলাফেরা সব বন্ধ না, এরকম কিছু মানে সময় বাড়ছিল না, রাত খুব লম্বা হয়েছিল, এই কথা বলতে চাইছেন। এটা কারো কারো মত রয়েছে রাত রাত খুব দীর্ঘ হয়ে গেছিল, কিন্তু এর কোনো প্রমাণ নেই, না কোনো হাদিস না কোনো আয়াতে ইশারা ইঙ্গিত রয়েছে। জি একবার লিখেছেন যে মদিনা ইউনিভার্সিটির একজন ছাত্র বলেছেন আল্লাহকে খোদা বলা যাবে না। জি কথা ঠিকই বলেছে, আমি বলছি যে খোদা বলা যাবে না, বলিনি, এর উত্তর আগেই বলা হয়েছে যে খোদা যে কোনো যারা বলতে জায়েজও করছে, বিশেষ করে উর্দু ভাষীরা ব্যবহার করেছে, আর আগের রাইটারগুলি যেমন মওদুদি সাহেব খুব বেশি খোদা ব্যবহার করেছেন, ইলিয়াস সাহেব, ইজাকারি সাহেব, এদের কিতাব খোদাতে ভর্তি। শুধু তো আগের যেগুলি রাইটার আল্লাহ তাদের মাফ করে যদি তারা অজান্তে করে থাকেন, আর বলছি না যে তারা চরম অপরাধ করেছেন, তাও বলছি না, হয়তো না জানে করেছেন, কিন্তু খোদা শব্দটির এত প্রচলিত ছিল উর্দু ফার্সিতে যে খোদা 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 আল্লাহ না বলে খোদা বলার অভ্যাস ছিল। এমনকি আজকাল দেখা যায় খোদা হাফেজ, বিদায় হচ্ছে খোদা হাফেজ, আল্লাহ হাফেজ বলবে না, অথচ আল্লাহর নামটি আল্লাহর কাছে এত প্রিয় যে কোরআনে কেরিমে সবচেয়ে বেশি আল্লাহর নাম উল্লেখ হয়েছে, ঠিক কিনা? যত 99টি নাম আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর নামের চাইতে বেশি কোনো জায়গায় আল্লাহর নাম উল্লেখ হয়নি। তাহলে কত প্রিয় নাম আল্লাহর, আপনার যেটি প্রিয় নাম সেটি আপনি ব্যবহার করেন না করেন না? যদি আপনার দুটি নাম থাকে, একটা নাম ওই ছোটোকালে হয়তো একটু দুষ্টামি করতেন, সেই জন্য ওই নামটি গ্রামের লোকেরা দিয়ে দিয়েছে, ওই নামে কেউ যদি ডাকে পছন্দ করবেন? বা হয়তো আপনার আব্বাও রাখেনি, আপনিও সেই নামটি পছন্দ করেন না, কিন্তু নাম ভালো, এমনিতেই ডাক নাম একটা আছে, সেই ডাক নাম পছন্দ করবেন? যেই নামটি আপনার প্রিয় সবসময় আপনি আপনার লিখাতে আপনার বলাতে চলাতে সব কিছু সেই নামটি ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত প্রিয় নাম, এজন্য অনেক ওলামাদের মত হচ্ছে যে আল্লাহর ইসমে আজম যে বলা হয়েছে সেটি হচ্ছে আল্লাহ। আল্লাহর ইসমে আজম মানে মহান নাম হচ্ছে এই আল্লাহ শব্দটি। জি আল্লাহ মানে উপাস্য, মাবুদ এবার হাক এলাহ থেকে। জি এই রকমের অর্থ অন্য কোনো শব্দে নেই, সেই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের নাম আল্লাহ বলা উচিত। যারা বলেছেন বলেছেন, না জানতে বলেছেন আল্লাহ মাফ করবেন, আর যারা জেনে শুনে বলছেন তারা যদি যুক্তি পেশ করেন যে হ্যাঁ এটি রবের অর্থ অথবা মালিকের অর্থ, তাহলে তাদের আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন, কারণ তারা অর্থ হিসাবে বলতে গেছে। যেমন কেউ অলমাইটি কাদির সর্বশক্তিমান বলছেন, কাদির মানে সর্বশক্তিমান, তাই না? তো সর্বশক্তিমান জায়েজ, যদি বলেন আল্লাহ সর্বশক্তিমান কি হারাম নাকি? হ্যাঁ, কিন্তু স্পষ্ট যে কাদির মানে সর্বশক্তিমান, অলমাইটি কাদির মানে ইত্যাদি, রব মানে প্রতিপালক বা পালনকর্তা। কেউ যদি আল্লাহ হে পালনকর্তা তুমি আমার গুনাহ মাফ করে দাও, তাহলে জায়েজ, কারণ আমরা স্পষ্ট জানছি যে রব মানে পালনকর্তা বা প্রতিপালক। কিন্তু খোদা যে কিসের মানে আজ পর্যন্ত স্পষ্ট না, মালিক মানে খোদা হয় না, রব মানে খোদা হয় না, তারা এগুলি বলার চেষ্টা করেছে। সুতরাং যদিও তারা এইসব যুক্তি পেশ করুক, না বলে উচিত। টেলিভিশনে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান দেখা এবং খবর শোনা জায়েজ কি না? জি যদি পুরুষে সে ইসলামিক প্রোগ্রাম পেশ করে পুরুষে, অথবা খবর পরিবেশন করে খবর পড়ে শোনায় পুরুষে, তাহলে অবশ্যই জায়েজ। এবং সংবাদ কি লিখেছে, অধিবেশন চলাকালে তা দেখা বা শোনা জায়েজ কি না? যেমনটা বললাম, যদি মহিলা খবর পড়ে, আর আজকাল মহিলাই খবর পড়ে, হ্যাঁ তাই না? এই আরবি খবরটা ছাড়া মনে হয়, এই সৌদি আরবের আরবি খবরটা ছাড়া বাকি সারা বিশ্বের সমস্ত ভাষার খবর, হ্যাঁ, এমনকি আরবি খবর অন্য দেশের হলে মহিলা পড়ে,
একবার মহিলা একবার আল্লাহ রাবিয়া হোক আর ওই কি কি সব ওই যেগুলি আছে, একবার মহিলা একবার পুরুষ, একবার মহিলা একবার 5 মিনিট পরপর মহিলা পুরুষ, মহিলা পুরুষ, আকর্ষণের জন্য। হ্যাঁ, জায়েজ নাই, ওটি জায়েজ নাই। এটা মহিলার দিকে তাকানো জায়েজ? আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারে, মুমিনদেরকে বলো যে তারা যেন কি করে, দৃষ্টি নত রাখে। আপনার দৃষ্টি নত কোথায় থাকলো? আপনি মহিলার খবর শুনবেন তো, চোখের জানা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জেনাল আইনে আন নাজরু, চোখের জানা হচ্ছে দৃষ্টিপাত করা। ছবির ছবির দিকে তাকালেও জানা হয়, আর কোন মহিলার দিকে তাকালেও জানা হয়। জেনার বিভিন্ন স্তর রয়েছে, সুতরাং কোনো মহিলার কাছ থেকে খবর শোনা জায়েজ নাই। একজন পরহেজগার মানুষ 5 অক্ত নামাজ পড়ে আর আল্লাহকে ভয় করে, পরকালে চিন্তাশীল, আর সে খবর শোনার জন্য সে টিভিতে খবর শুনবে? জরুরি নাই। আজ পর্যন্ত আমাদের 1400 বছর কেটে গেল, আর 1400 বছরের মধ্যে যেই যুগে মুসলিমরা উন্নতি করেছে সেই যুগে মুসলমানদের খবর শোনা আর ব্যবস্থা যা ছিল, খবর পড়ার ব্যবস্থা ছিল, তাই চলেছে, তাও আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজ পর্যন্ত আমরা অনেকেই জীবনেও খবর ওই টিভিতে দেখি না, ওই রেডিওর খবরে শুনি অথবা পত্র পত্রিকা পড়ি না। আর পত্র পত্রিকাও তো মুশকিল, পত্র পত্রিকা প্রথম পাতাতেই থাকবে মহিলাদের ছবি, আর অ্যাডভার্টাইজ থাকবেই থাকবে, শাড়ির অ্যাডভার্টাইজ, তো ব্লাউজের অ্যাডভার্টাইজ, আর তো আপনার কোনো সাবানের তেলের, আরে এমন আকর্ষণীয় করে রেখেছে যে পড়বে কি। কিছু লোকেরা ভাষা জানে না, তারপরে উল্টো আমি দেখেছি ভাষা জানে না। এখানে যেমন কেরালা নিউজ আসছে না, আর বা কি বলছে আরব নিউজ আসছে, অনেকে ইংলিশ জানে না, তারপরে কেন কেন পাতা উল্টাচ্ছে ওই ছবিগুলি দেখার জন্য? কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝে না, শুধু ছবি দেখার জন্য যে কোনখানে কোন মহিলার ছবি টবি আছে। বিশেষ করে রবিবার হলে দেখুন উর্দু নিউজ দেখুন, এইভাবে দেখুন, জায়েজ নয়। মহিলাদের ছবি প্রচার করবে আর সেগুলি আপনি দেখবেন। এই জন্য জানেন আমাদের ইসলামিক সেন্টার, আমাদের ইসলামিক সেন্টারে খবরের কাগজ এসে কোনো টেবিলে পড়ে থাকবে এটা নিষিদ্ধ আছে এখন পর্যন্ত। এই আলিয়াম পত্রিকাটা ফ্রিতে দিয়ে চলে যায়, সকালে ফজর পর আসলে দেখা যায় যে গেটের নিচে দিয়ে চলে গেছে, অনেক কিছু তারা অ্যাক্টিভিটিস দেখার পর এমনিতে ফ্রিতে দিয়ে চলে যায়। তো এই পত্রিকা কি করবে? এই পত্রিকা গাদা গাদা পড়ে থাকা, না হলে কেউ যদি পড়ে তো লুকায় তো তাড়াতাড়ি করে পড়ে নিয়ে তারপরে টেবিলের তলে ঢুকিয়ে দিল। জি, এ হচ্ছে ইসলাম, যে কোথাও কোনো নাজায়জ কাজ হইলে যে জায়েজ হয়ে যাবে তা নাই, মোটেই না। তো কথা হচ্ছে যে এইভাবে মহিলার ছবি প্রচার করা টিভিতে হোক আর পত্র পত্রিকায় হোক আর ম্যাগাজিনে হোক, এগুলি জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হক কথা বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ঈমানকে যেন সুন্দর করে দেন, আমাদের আমলকে যেন সুন্দর করে দেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল আলী সর্বোচ্চ, ওহু আল আলী উল আজিম, সুতরাং আব্দুল আলী রাখা যেতে পারে। হ্যাঁ, শিয়াদের নিয়তে নয়, আমরা কোরআনে ওয়া হাদিসের নিয়ত, কারণ শিয়ারা তো ওই আলীর বান্দা, আলী বিন আবি তালিবের বান্দা, আমরা সর্বোচ্চর বান্দা। এক ভাই জি বলেছেন যে হাইয়ার লোকেরা মোতাওয়াল লোকেরা গাড়িতে চলাচলা করে চিল্লায় কিন্তু তারা নামাজ পড়ে না, এটি আপনার খারাপ ধারণা, এর জন্য কাবিরা গুনাহ হবে, মিথ্যা আরোপ করা। মনে রাখবেন যে তারা নামাজ পড়ে, আর এখানে দাম্মামে এমনও মসজিদ আছে যে আধা ঘন্টা পরেও নামাজ হয়। তারপর আরো মনে রাখবেন যারা ডিউটিতে নিয়োজিত তাদের জন্য জামাত ফরজ নাই, তারা জামাত ছেড়ে একা নামাজ পড়বে, কারণ তারা যদি নামাজ পড়তে ঢুকে তো ফাঁসিগুলিকে কি মসজিদে নিয়ে যাবে? হ্যাঁ, হারমায়ন শরীফানে পুলিশ পাহারা দিচ্ছে, তো নামাজ পড়ে না তারা? যখনই সালাম ফিরা হলো তারা নিজের নামাজ আদায় করলো, তাদের জন্য সেটি ওয়াজিব, কারণ তারা যদি পাহারা না দেয় তাহলে আমাদের অসুবিধা আছে, কোনো শত্রু এসে সেখানে করে কোনো রকমের খারাপ ঘটনা ঘটাইতে পারে, ঠিক কিনা? জি, ভালো ধারণা রাখবেন মুসলমানদের সঙ্গে।